বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ দেশ বঙ্গবন্ধু এভিনিউ দলীয় কার্যালয়ে আয়োজিত ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং ইফতার ও দোয়া মাহফিল উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বীর বিক্রম ও ডক্টর আব্দুস সুবহান গোলফ এমপি। এ সময় আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা হাজি সাইদুর রহমান সাইদ, সভাপতি মোহাম্মদ সাইফুল আলম মানিক, কার্যকরী সভাপতি আলহাজ লায়ন শেখ আজগর নস্কর, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোহাম্মদ দেলোয়ার হোসেন আহ্বায়ক, সঞ্চালনায় ছিলেন মোহাম্মদ আব্দুল জলিল, সদস্য সচিব ঢাকা মহানগর উত্তর আওয়ামী মৎস্যজীবী লীগ। আর উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী মৎস্যজীবী লীগের সদস্য সচিব কাজী মহিদুল। এ সময় বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগের নেতা কর্মীগণ উপস্থিত ছিলেন। সাধারণ সম্পাদক মৎস্যজীবী লীগের কিন্তু বাংলাদেশের পক্ষে না, তিনি বলেছেন অন্তরে অন্তরে পাকিস্তানের পক্ষে। তার দশা কে বলতে পারবে না, কোন সেক্টরে যে সেক্টরটি ছিলেন একটি গুলি গুটিয়ে তার কোন কিছু বড় কোনো কৃতিত্বই নাই। আছে শুধু একটাই, পাকিস্তানকে সাহায্য সহযোগিতা করা, উনি এবং তার বিরুদ্ধে খালেদা জিয়ার ক্যান্টনমেন্টে থেকে। এই যারা স্বাধীন মাস 17 এপ্রিল পালন করে না, পরিষ্কার আজকে এই জিনিসটা আমাদের বুঝতে হবে এবং এইটি সত্য, তারা বাংলাদেশ থেকে স্বীকার করে না। তারা পাকিস্তানের কথাটা, তারা পাকিস্তানের পক্ষে কাজ করে বাংলাদেশ থেকে আবার পাকিস্তানে ফিরে নেওয়ার জন্য তারা চক্রান্ত করছেন। আমার ভাই গোলাপ আছে প্রধান বক্তা, অত্যন্ত অপরিচিত বিস্তারিত আলোচনা করেছেন, সময় কম আমি সেদিকে যাব না, তাকে ধন্যবাদ। এই মুজিবনগর যারা পালন করে না, তারা হয়ে গিয়া এই ইতিহাস বিকৃতিকারী ক্রেতাত্মা। এই বিএনপি আন্দোলন করে পিছন দূরত্ব দিয়ে ক্ষমতায় যাওয়ার জন্য, পাকিস্তানের পক্ষে কাজ করার জন্য। আজকে আমাদের সকলকে ঐক্যবদ্ধ এক কান খাড়া রেখে পরিষ্কারভাবে পরিষ্কারভাবে আমাদের আজকে রাজপথে থাকতে হবে। এই সাইজের কিছুটা আমার বন্ধু এর উপস্থিত অনেক বছর ঢাকা ঢাকা মহানগর আওয়ামী লীগের সহসভাপতি ছিলেন বীর মুক্তিযোদ্ধা ফয়েজউদ্দিন মিয়া, ফয়েজ উপস্থিত। এই এনার্জিকে এই মৎস্যজীবী লীগ আমরা প্রতিষ্ঠিত করেছি। এই শেখ হাসিনা আসার পর এমন কোন আন্দোলন নাই যে আন্দোলনে মৎস্যজীবী লীগ অংশগ্রহণ করে। দুর্দিনের সংগঠন এরা মন্ত্রী এমকে হওয়ার জন্য রাজনীতি করে না, ছিলেন এখন আছেন, ভবিষ্যৎ থাকবেন। চোখ কান খোলা রেখে আমাদের দলের শেখ হাসিনাকে বার বার ক্ষমতা আনতে হবে দেশটাকে বঙ্গবন্ধুর সোনার বাংলা কায়েম করার জন্য। তার আজকে স্লোগান হবে একটাই, বারবার দরকার শেখ হাসিনা, বারবার দরকার শেখ হাসিনা। মাননীয় প্রধানমন্ত্রী জননী শেখ হাসিনার এই সরকারের পতন ঘটানোর জন্য, আওয়ামী সরকারের পতন ঘটানোর জন্য, উৎখাত করার জন্য ষড়যন্ত্র করছে। আজকে মান্নারা অতি বিপ্লবীরা অনেক বাজে বাজে বক্তব্য রাখছেন, তাদের কিন্তু ভোট নাই, অগ্রগতি। এই জন্য কি জননী শেখ হাসিনা সরকার পতন করতে পারে? আমি অপপ্রচার ষড়যন্ত্র করছে, আর পিছনের দরজা দিয়ে অগণতন্ত্র পন্থায় ক্ষমতা আসার পথ করছে। শেখ হাসিনা যে ক্রিমিনাল, সেই যে মার্ডার, সেই যে কিলার, তাকে দেশে ফিরতে আসতে দেওয়া যাবে। যদি কোনো এভিয়েশন, যদি কোনো এয়ারলাইন,
জনতি শেখ হাসিনাকে দেশে আনে সেই এভিয়েশন এয়ারলাইন্স নিয়ে বাংলার মাটিতে ল্যান্ড করতে দেব না। মানে প্রধানমন্ত্রী ধরে আমেরিকা ছিলেন, আমি তার সাথে সর্বস্ব মিলিটারি ছিলাম, অনেক অনেক বেশি বেশি ভালোবাসি, কাজে আই মাস প্রবাদ মাই কান্ট্রি। সেটি ছিল আপনাদের আন্দোলনের মধ্যে বিশ্ববাসীর চাপে মায়াবীর প্রতিদিন সরকার শেখ হাসিনাকে দেশে ফেরা বন্ধ করতে পারে, কাজে ওই শেখ হাসিনা এই ইতিহাসে ভয়াবহ আছেন অনেক মহৎকাজ করা বেরুপুরে থেকে বাঁচিয়ে রেখেছেন। এই জন্মাতির